আজকে আপনাদের নিয়ে যাব পূর্ব বর্ধমান জেলার আজহাপুর গ্রামে। আজহাপুর গ্রাম এবং আজহাপুর গ্রাম সংলগ্ন সাত দেউলকে নিয়ে আজকের ভিডিওটি। চলুন আমার সঙ্গে আজহাপুর গ্রাম ঘুরে আসি। আমি বর্ধমান শহর থেকে দুর্গাপুর এক্সপ্রেস ধরে আজহাপুর গ্রামে পৌঁছালাম। এই গ্রামে কিছু রাজ্য সুরক্ষিত সৌধ আছে, সেগুলি দেখব। প্রথমে গেলাম আটচালা শিব মন্দির চত্বরে। এই মন্দিরটি মিত্র পরিবার নির্মাণ করেছেন। এরপরে গেলাম ঘোষ পরিবারের তৈরি আটচালা শিব মন্দিরে। ঘোষ পরিবারের শিব মন্দির দেখার পর আমি গেলাম গ্রামের এক প্রান্তে পুকুরের ধারে একটি মন্দির দেখতে। এখান থেকে গেলাম আজহাপুর গ্রামের গণ পরিবারের তৈরি পঞ্চরত্ন শিব মন্দির চত্বরে। এখানে কিছুক্ষণ কাটানোর পর আমি গেলাম মিত্র পরিবারের তৈরি চারচালা শিব মন্দির দেখতে। চারচালা শিব মন্দির দেখার পর আমি গেলাম রাজ্য সুরক্ষিত সৌধ আজহাপুর কাশীনাথ শিব মন্দির চত্বরে। এই কাশীনাথ শিব মন্দিরটি আটচালা মিত্র পরিবারে তৈরি হলেও এখন রাজ্য সুরক্ষিত সৌধ। সুন্দর মন্দিরটি, দেখার মতো কারুকার্য চোখে পড়ে। টেরাকোটার কাজ আছে মন্দির দেওয়ালে। মন্দিরটা কত বছরের পুরাতন হবে? মন্দিরটা দেখুন টেরাকোটার কাজ, মানে তাহলে প্রায় 300 বছরের উপরে হবে। 300 বছরের উপরে হবে। হ্যাঁ, আর এটা কোন একটা পরিবার থেকে তৈরি করেছিল যতদূর সম্ভব? না, সেটা বলা মুশকিল। তবে এটা যেটা টেরাকোটার কাজ, টেরাকোটা যে সময়কার সেই সময়কারই ধরতে হবে, সেই সময়টা ধরতে হবে। আর একটা হচ্ছে যে আমরা তো জন্মে থেকে দেখছেন, এই দেখছি। আর পুজো টুজো কখন কি হয়? পুজো বলতে এই যেমন নিত্য সেবা, শিবের একবারই হয়। একবার, হ্যাঁ। আর আমরা শিবরাত্রির দিন যা হয়, মানে শিবরাত্রির দিন
আর ওই শিব শিবলিঙ্গ যা আছে আর ওর ভেতরে একটাই আছে যেটা যেটাকে বলা হয় বাবা ঠাকুর ব্রহ্মদৈত্য, একটা পাথর আর কি, নুড়ি পাথরের মতো, মানে এটা আমাদের জ্যাঠামশাই বাবার মুখ থেকে শুনে এসছি, মানে ওটা আর কি ওই এক পাশে পূজিতই হয়, পূজিত এই আর কি। ঠিক আছে, দাদা ধন্যবাদ, আমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগে। এটা আপনার ওই পুরাতত্ত্ব বিভাগ থেকে এটাকে সারানো হয়েছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে পুরাতত্ত্ব বিভাগকে জানানো হয়। হুম, লাস্ট এটা মানে প্রথম আমার ঠিক সালটা মনে নেই, তবে আমার যেটা হচ্ছে 2004 সালে পুরাতত্ত্ব বিভাগ এটাকে সারিয়ে গেছে, মানে আবার রিপেয়ারিং করেছে, মানে সংস্কার করে, এই সংস্কারটা পুরো পশ্চিম মানে পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে পুরাতত্ত্ব বিভাগ থেকে, মানে স্টেট গভর্নমেন্টের আন্ডারে, স্টেটের মানে সেন্ট্রালের, সেন্ট্রালেই তো, হ্যাঁ, স্কিমটা সেন্ট্রালের, টোটালি সরকারি ইয়েতে সারানো, মানে আমাদের ব্যক্তিগতকে আমরা সারাতে পারবো না, আমাদের হ্যান্ড ওভার করা যাবে। ঠিক আছে, ধন্যবাদ দাদা, খুব ভালো লাগে। এই কাশীনাথ মন্দিরটি দেখার পর গ্রামের আরও অন্যান্য মন্দিরগুলিও দেখলাম। আজাপুর গ্রামের মন্দিরগুলি দেখার পর আজাপুর গ্রামের সংলগ্ন সাত দেউল দেখতে গেলাম। ভিউয়ার্স, আমি আজাপুর গ্রামের যেসব মন্দিরগুলো আছে সেগুলো শ্যুট করার পর আমি আজাপুর গ্রামের পাশেই আছে সাত দেউল, সে সাত দেউলে যাবো, সাত দেউলের কিছু শ্যুট করার পর বাড়ি ফিরে যাব। আজাপুর গ্রাম থেকে একটা ক্যানাল পেরিয়ে, ক্যানাল পুল পেরিয়ে আজাপুর যে সাত দেউল আছে সে সাত দেউলে যাওয়ার রাস্তা, আমার পাশ দিয়ে যে ক্যানালটা গেছে এটা পেরিয়ে গিয়ে সাত দেউল, আমার পিছন দিকে সাত দেউল দূরে দেখা যাচ্ছে। আজাপুর গ্রাম থেকে সাত দেউল যাওয়া যায় সবচেয়ে বেস্ট দুর্গাপুর এক্সপ্রেস হয়ে যাওয়া। এই সাত দেউলটি এখন দেউলে গ্রামের মধ্যে পড়ছে, জানা যায় সাত দেউলের কারণেই এই গ্রামের নাম হয় দেউলে। দুর্গাপুর এক্সপ্রেস থেকে এই দেউলের চূড়া দেখা যায়। ভিউয়ার্স, আমি আজাপুরের সাত দেউল চত্বরে এসে গেছি, পরে ঢুকবো সাত দেউল। সাত দেউল আমি আগেও এসেছি, আগে আমার ভিডিও আছে, আজকে আজাপুর গ্রামটাকে কভার করলাম, সে সঙ্গেই সাত দেউলটাকেও আমার ভিডিওর মধ্যে ঢোকাচ্ছি। মেন রাস্তা থেকে আঁকাবাঁকা পথ ধরে গ্রামের ভিতর দিয়ে শেষ প্রান্তে মাঝঝাড়ের কাছে এই সাত দেউল মন্দির চত্বরটি। অনেকটি জায়গা নিয়ে এই মন্দির চত্বরটি। বর্তমানে এই সাত দেউল এসআইয়ের অধীনে, মন্দিরে চারপাশে ফুলের বাগান, সুন্দর মনোরম পরিবেশ। এএসআইয়ের যাবতীয় তথ্য লেখা আছে কিছু ফলকের মধ্যে। ফলকে লেখা আছে আনুমানিক খ্রিস্টীয় দশম শতাব্দীতে স্তক নির্মিত এই মন্দির, উড়িষ্যার রেখদেউল রীতিতে তৈরি এই মন্দিরটি। কথিত আছে পালযুগের রাজা শালিবাহন এই দেউল নির্মাণ করেছিলেন।
ভিউয়ার্স, আমি আজাপুরের সাত দেউল চত্বরে এসে গেছি, এখানে ঘুরছি। আমার পিছনে দেউলটা দেখা যাচ্ছে। দেউলের ভিতরে কোনো মূর্তি নেই। ইট দ্বারা তৈরি এই দেউল প্রাচীন বাংলার জৈন কৃষ্টির এক অমূল্য সাক্ষ্য। ভিউয়ার্স, আজাপুর গ্রাম এবং আজাপুর সাত দেউল এই ভিডিও ফুটেজ নেওয়া হলো। এবার বাড়ির দিকে রওনা হব।
খুব সুন্দর জায়গা এই সাত দেউল এবং আজাপুর গ্রামে চারিদিকে মন্দির। অনেকক্ষণ এই সাত দেউল চত্বরে থাকার পর আমি বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।